জিন হওয়ার অনেক কিছু তো আমি জানতে চাই রাসুলসাল্লাহ সাল্লামের যা দিয়ে রুকিয়া করেননি তা দিয়ে আমরা রুকিয়া করতে পারবো কি না আর কিভাবে বা জানলাম যে এগুলো দিয়ে রুকিয়া হবে যা যা রাসুলসাল্লাহ সাল্লাম শেখাননি প্রথম হচ্ছে যে আমরা যেগুলো উল্লেখ করেছি এর বাইরেও তো রুকিয়ার আরও অনেকগুলো বর্ণনা আছে সবগুলো যে আমরা নিয়ে এসেছি তা নয় কিন্তু মূল কথা একটাই রাসুলসাল্লাহ সাল্লাম রুকিয়ার যে পদ্ধতি বর্ণনা করেছেন এর বাইরে যাওয়া যাবে না কারণ রুকিয়াটা সেরা এই রোকিয়া সম্মত রুকিয়া সুতরাং শরীয়তের সীমানার চৌহুদ্দের মধ্যে এটা থাকতে হবে এখানে নিজের ইচ্ছা মতো করে শব্দ চয়ন হাদিসের বাক্য পরিবর্তন করে দেওয়া হ্যাঁ এটা রুকিয়ার মধ্যে আসলে জায়েজ হবে না কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে হতে পারে আর কোরআনের আয়াতের ক্ষেত্রে রাসুল সাল্লা সাল্লাম তো কোরআনকে পুরোটাই শেফা বলেছেন আল্লাহ সুবাদ আপনারা দেখেছেন যে তিনটা আয়াত আমরা উল্লেখ করেছি সেখানে কোরআনকে শেফা বলেছেন তাহলে পুরা কোরআনের যে কোনো জায়গায় অনির্দিষ্টভাবে নির্দিষ্ট না করে পড়া যাবে আবার যেগুলো সাল্লাহ সাল্লাম রুকিয়া করার জন্য পড়া নির্দেশ দিয়েছেন সেগুলো সুনির্দিষ্টভাবে যাবে। তাহলে সুনির্দিষ্টভাবে পড়া যাবে এবং করা যাবে অর্থাৎ সেই আয়াতগুলোর ক্ষেত্রে যেগুলো বা আদায় করেছেন আর বাকি অন্য আয়াতগুলো পড়া যাবে না এটা বলা যাবে না কিন্তু সেটাকে খাস করা যাবে না কোনো দলিলে যদি যেমন জিনের কথা না আসে তাহলে জিনকে যদি আমি রুকিয়ার জন্য খাস করে ফেলি তাহলে এটা শরীর সম্মত হবে না ছোট বাচ্চাদের দোয়া পড়ে ঝাড় ফুঁক করার পরেও কি বদনজর লাগতে পারে না আপনি ঝাড় ফুঁক করলে আগে থেকেই বদনজর লেগে যাওয়ার আগে যদি আপনি প্রতিদিন এই আমলটা করেন তাহলে তাদের বদনজর লাগবে না আমার এক আত্মীয়া ছাত্রী পর্দা করে না এর জন্য পুরুষ গৃহ খুঁজে দিতে পারবো। হ্যাঁ দিতে পারবেন না কেন অবশ্যই পারবেন যদি তার ক্ষতি করতে চান কারণ আত্মীয়া এই ছাত্রী যদি সাবালিকা হয়ে থাকে তাহলে তার বিপথে যাওয়ার জন্য একজন পুরুষ গৃহশিক্ষক যথেষ্ট যথেষ্ট তাকে জাহান নামের পথে নিয়ে যাওয়া অথবা তাকে তার জীবন ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করা কারণ এর এক্সপেরিয়েন্স আমার নিজের কাছে আছে আমি যেহেতু অনেক কাউন্সেলিং করি আমি একদম প্রত্যক্ষ অনেক ঘটনার সাক্ষী জানি যেটা হয়তো নাম ধরে আমি আপনাদেরকে বলবো না কিন্তু আমি জানি যে খুবই আল্লাহওয়ালা ফ্যামিলিতেও মাত্র সামান্য ভুলের কারণে প্রলয়কাণ্ড ঘটে গেছে যে তারা সবাই মেয়েও খুব দিনদার মাও খুব দিনদার বাবা আরও দিনদার ভাবছে যে এত দিনের সমারোহের মধ্যে একটা পুরুষ যদি এসে মেয়েকে পড়ায় সে একটু পরীক্ষায় ভালো করবে এসএসসি এইচএসসি খুব তো সমস্যা না কিন্তু এত ভয়ঙ্কর সমস্যা হয়েছে সেখানে যে এই মেয়েটা এই মেয়েটাও আমার সাথে কাউন্সেলিং করেছে তার বাবা মাও কাউন্সেলিং করেছে আমাকে বলেছে যে কি যে কি থেকে যে কি ঘটে গেল আমি আজও বুঝতে পারিনি তারা বাড়ি বাড়ি পালিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে অথচ খুবই পর্দনাসীন সুতরাং আমি এই উদাহরণটা আসলে উল্লেখ করলাম জাস্ট মানুষকে ওয়ার্ন করার জন্য এবং যেন আপনারা মেয়েদের জন্য পুরুষ না দেন কেউ জাদুতে আক্রান্ত হলে কে জাদু করেছে এটা জানার কোনো উপায় আছে কি যেন সেই ব্যক্তি থেকে সতর্ক থাকে জানা যায় হ্যাঁ উপায় আছে যদি সে বলে দেয় আপনাকে যে হ্যাঁ আমি তোমাকে জাদু করেছি এই চিহ্ন অথবা আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকে যে তিনি জাদু করেছেন এটা হলো উপায় আর যদি সে না বলে এবং আপনার কাছে স্পষ্ট প্রমাণ না থাকে তাহলে আন্দাজে যে কাউকে সন্দেহ করবেন না সন্দেহ একটা বাতিক একটা ব্যাধি এটা আপনাকে অসুস্থ করে দিবে একটা হাদিসে পড়েছি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা কিন্তু তাদের মধ্যে বলা হয়েছে যারা ঝাড়ফুঁক এবং আরও আরো কিছু বলা আছে এগুলো করলে তারা বিনা হিসাবে জানাতে যেতে পারবেন না না ঝাড়ফুঁক করলে যেতে পারবেন এটা বলা হচ্ছে না বলছো আস্তার কোন তারা অন্যের কাছে রুকিয়া তালাশ করে না নিজের রুকিয়া নিজে করে এটা বোঝানো হচ্ছে আর কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে এখানে শেষ করছি আল্লাহর কাছে তৌফিক কামনা করি তিনি যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং তিনি যেন আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন তিনি যেন তার কোরআন এবং তার সুলসাল্লাহ আসলামের শূন্য অনুযায়ী আমাদের জীবনের পথ চলার তৌফিক দান করেন সবার جن ابا شوفو كامنا كوري ابن الله بكوتي كباركا ورحمة كامنا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه اجمعين، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.